ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা এবং বন্ধুরা, দেখো এই মুহূর্তে খুব বড় একটা আপডেট পাওয়া যাচ্ছে, যেটা ডিসিএ অর্থাৎ ডাটা ক্যাপচারিং ফ্যাসিলিটি, সেটা কিন্তু স্কুলকে নির্দেশ চলে এসেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে। আমি স্ক্রিনে তোমাদেরকে সেটা দিয়ে দিচ্ছি, তোমরা সকলে দেখে নাও যে তোমাদের সকলের যে যে এডুকেশনাল ডাটা, অর্থাৎ তোমার কোন ক্লাসে কি পেয়েছো এবং তোমার যে ডিটেলস, তোমার একদম ডেট অফ বার্থ থেকে শুরু করে কাজ থেকে শুরু করে যত সমস্ত ডিটেলস আছে, সেই সমস্ত ডিটেলস কিন্তু আপলোড হচ্ছে নতুন করে। এবং তোমাদের নতুন ক্লাসে প্রমোশনের পর যেটা প্রসিডিওর হয় ন্যাচুরালি, সেই প্রসিডিওর কিন্তু শুরু হয়ে গেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ সমস্ত নিউ অ্যাডমিশন যারা নিচ্ছ, নতুন স্কুলে নিচ্ছ, সেই প্রসিডিওর শুরু হয়ে গেছে। এবং সেই প্রসিডিওরের পরে কিন্তু তোমাদের ট্যাবের জন্য যে টাকা যারা প্রত্যেক বছর দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবছরও কিন্তু তার প্রক্রিয়া শুরু হয়ে গেল একই সাথে। সুতরাং এটা খুবই খুশির খবর। এবং এই যে ট্যাব ট্যাব নিয়ে কিছু কয়েকটা প্রবলেম আছে, যে কারা ট্যাব পাচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু আসে, এবং কি কি কারণে ট্যাব পায় না বা ট্যাবের টাকাটা পাবে না তারা, সেটা কিন্তু একটা তোমাদেরকে গাইডলাইন আমি দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো আমরা দেখে নিই কারা কারা পাবে না বা কি করলে তারা এই টাকা থেকে বঞ্চিত হবে। তোমরা সকলে সেটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নাও, আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি প্রেস করে দাও, যাতে তুমি সমস্ত এডুকেশনাল ইনফরমেশন এবং ইংরাজি এখান থেকে শিখতে পারো। তো চলো দেখে নিই। দেখো প্রথমেই বলবো যে তোমাকে পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে। অনেকে আছে দেখো জয়েন্ট অ্যাকাউন্ট থাকছে, কেউ জয়েন্ট অ্যাকাউন্টে, কেউ বাবা মার সাথে, সেখানে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টে চলবে না। এখানে কিন্তু তোমাকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে, যেটাকে স্টুডেন্ট অ্যাকাউন্ট বলা হচ্ছে। তো ইতিমধ্যে আশা করি তোমরা সকলে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলেছো, কিন্তু তারপরেও দেখো প্রবলেম রয়েছে। ফ্রিজ অ্যাকাউন্ট, ফ্রিজ অ্যাকাউন্ট বলতে কোনো যদি অ্যাকাউন্টকে দীর্ঘদিন ট্রানজেকশন না করা হয়, যেটাকে আমরা ইনঅ্যাক্টিভও বলে থাকি, ইনঅ্যাক্টিভ যদি হয়ে যায় সেটাকে কিন্তু অ্যাপ্লিকেশন করে, এক্ষেত্রে যেটা নিয়ম তোমাকে টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার বলে অ্যাপ্লিকেশন করতে হবে যে আই ওয়ান্ট টু রিওপেন মাই অ্যাকাউন্ট অর আই ওয়ান্ট টু রেগুলেট মাই অ্যাকাউন্ট এগেইন। যেটা তোমার ফ্রিজ হয়ে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়, তবে তোমার সেই অ্যাকাউন্টটা ম্যানেজার আবার সেটাকে অ্যাক্টিভ করে দেয় এবং সেটা কিন্তু কাজ করা শুরু করে। এক্ষেত্রে তোমার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে থাকে তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকাটা যাবে না, সুতরাং সেটা সতর্ক থাকতে হবে সকলকে। অ্যান্ড দেন দেখো রং মোবাইল নাম্বার অর ইনঅ্যাক্টিভ মোবাইল নাম্বার, তোমাকে যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বার তুমি যেটা স্কুলকে প্রোভাইড করেছো তোমার তথ্যের সাথে, সেই মোবাইল নাম্বার এবং ব্যাংকে যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বার যেন অ্যাক্টিভ থাকে। সো ইনঅ্যাক্টিভ মোবাইল নাম্বার যদি থাকে বা রং মোবাইল নাম্বার যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার টাকা কিন্তু আটকে যেতে পারে, এটা একটা সমস্যা রয়েছে। অ্যান্ড রয়েছে দেখো রং অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইডেড, অনেকে হচ্ছে জেরক্স যদি অস্পষ্ট হয় সেক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে, স্কুল থেকে যে ইনপুট করা হয় যেটা আমি একটু আগে বললাম ডিসিএফ অর্থাৎ ডাটা ফ্যাসিলিটি যে সিস্টেম রয়েছে, সেইগুলো যদি তোমার ইনপুটে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এটা কিন্তু প্রবলেম হতে পারে। সেজন্য কী করবে, তোমরা যে ব্যাংকের পাসবই তার যে ফ্রন্ট পেজের জেরক্স তোমরা স্কুলে জমা দেবে সেটা কিন্তু স্কুল থেকে চেয়ে নেওয়া হবে। সেখানে তোমার ফটো, ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজের জেরক্স এবং তার সাথে অবশ্যই তোমরা হাতে একবার লিখে দেবে অ্যাকাউন্ট নাম্বারটা, সেটা পেজের যে পেজটাতে জেরক্স করছো তার পিছন দিকে দিতে পারো বা যেখানে জেরক্স করছো তার নিচের দিকে নিজে হাতে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবে, নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার সহ। সো সেটা করতে ভুলো না, অনেক সময় কিন্তু অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড গণ্ডগোল হয়ে যায়, কারণ আইএফএসসি কোড অনেক ব্যাংকে চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে তোমাকে সঠিক আইএফএসসি কোড দিতে হবে। সুতরাং এখানে সঠিক ৬ নম্বর পয়েন্টে দেখো কারেক্ট আইএফএসসি কোড, IFSC, এই কোডটা কিন্তু ব্যাংকের পাসবইয়ের একদম ফ্রন্ট পেজেই থাকে, সেই অ্যাকাউন্ট নাম্বারের সাথে IFSC কোডটা নিজে হাতে পেন দিয়ে কিন্তু একবার লিখে দেবে, যে জেরক্সটা তুমি স্কুলে জমা দিচ্ছ ব্যাংকের পাসবইয়ের তার পিছনে অথবা ফ্রন্টে একদম নিচে। সো এটা না করলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অ্যান্ড দেন প্রবলেম যেটা হতে পারে, দেখো ইনঅ্যাক্টিভ এটা আমি বললাম, রং অ্যাকাউন্ট নাম্বার যেটা আমি বললাম যে রং ডাটা ইনপুট হতে পারে, অ্যান্ড ল্যাক অফ ডকুমেন্টস, এই ডকুমেন্টসটা তোমাকে স্কুল থেকে চাওয়া হবে। যখন ডিসিএফ কমপ্লিট করা হবে সেই সময় কিন্তু প্রত্যেকটা ছাত্রকে, যদি লকডাউন থাকে বা এই করোনা পরিস্থিতি ইকুয়ালি থাকে, তোমাকে কিন্তু অভিভাবকের মাধ্যমে জমা দিতে হবে। সুতরাং স্কুল গ্রুপগুলোতে অ্যাক্টিভলি নজর রাখবে, সেখানে যখন ডকুমেন্ট চাওয়া হবে, যারা টুয়েলভে উঠেছো বা যারা ইলেভেনে উঠেছো তাদের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে কখন তোমাকে চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টস। সো এই সমস্ত পয়েন্টগুলো যদি খেয়াল রাখো তোমার টাকা কিন্তু অবশ্যই ঢুকবে অ্যাকাউন্টে। 10,000 ফর এভরি ওয়ান যারা টুয়েলভে উঠেছো,
10,000 ফর এভরি ওয়ান, সো সেই 10,000 টাকা কিন্তু তুমি পাচ্ছ এবং এটা কিন্তু কোনোভাবেই মিস হবে না, কারণ যাদের মিস হয়েছে আমরা দেখেছি তাদের কিন্তু সরাসরি ট্রেজারি অফিস থেকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এরকম যদি হয়েও থাকে স্কুলের কারণে বা কোনো ব্যাংকের কারণে, আমার কাছে এরকম একটা ইনস্ট্যান্স অবশ্যই আছে, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করি, যে একটা ছাত্র কিন্তু সে স্কুলে ঠিকঠাক তারা পাঠিয়েছিল কিন্তু তার ব্যাংকে সমস্যা থাকায় সেই টাকা রিটার্ন চলে যায়। তখন তাকে কিন্তু স্কুল থেকে সেটা লিখিয়ে নিতে হয় যে আমি টাকা পাইনি, তার জেরক্স দেখাতে হয় ব্যাংকের বইয়ের, এবং তারপরে তাকে ট্রেজারি অফিস লোকাল যে নিয়ারেস্ট ট্রেজারি অফিস স্কুলের মারফত সেটা খবর নিয়ে তোমাকে কিন্তু সেখানে যেতে হবে এবং হাতে হাতে ক্যাশ টাকা তোমাকে দিয়ে দেবে। তো সেটাও একটা ফেসিলিটি রয়েছে, সুতরাং সকলেই টাকা পাবে আশা করব এবং সকলে সেটা দিয়ে নিশ্চয়ই ট্যাব কিনবে এবং সেই ট্যাব দেওয়া সেই ছবি তুমি স্কুলকে আবার জমা দেবে। তো সকলে ভালো থাকো আর এইরকম ইনফরমেশান পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে থাকো, আমি সবসময় তোমাদের সাথে আছি। সকলে ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ।